আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা অনেক বেশি স্পেশাল। দেখতে পাচ্ছেন এখানে বগুড়ার দ্য স্কুল অফ দ্য হলি কোরআন, আর এখানে হচ্ছে আমার জামাই ফর্ম ওঠায় আফরা দেবীর জন্য। এটা ছিল অক্টোবরের লাস্টের দিকে। তো যাই হোক, নভেম্বরের 10 তারিখে হচ্ছে অ্যাডমিশান টেস্ট আছে। তো 10 তারিখে আমরা বের হয়েছি, 10 তারিখ ছিল ফ্রাইডে। তো আড়াইটার সময় অ্যাডমিশান টেস্ট, আমরা 2টার সময় বের হয়েছি আলহামদুলিল্লাহ। এই যে রেডি হয়ে নিয়েছি, তো এখন আমরা যাচ্ছি স্কুলে। তো আজকের দিনটা আসলে অনেক বেশি স্পেশাল। আফরাজ ভাই আমাদের কাছে আসলে তো অনেকই ছোটো, অনেকই ছোটো। কী করবে না করবে, স্কুলে আমাদের ছাড়া 10 মিনিটের জন্য হোক সে মানে ক্লাসরুমে বসবে কি না, এটাও একটা ভীষণ চিন্তার ব্যাপার ছিল। তারপরেও সে কিন্তু আমাদের ছাড়াই 45 মিনিটের মতো ক্লাসরুমে ছিল। মানে এইটুকুতেই না আমি অনেক বেশি হ্যাপি ছিলাম আলহামদুলিল্লাহ। তারপরেও তো তাকে আবার একটু টেস্টও দিতে হয়েছে, লিখতে হয়েছে। টিচাররা যদি অনেক হেল্পফুল বলে দেয়, সে যতটুকু শিখেছে ততটুকু লিখেছে, ওরকম করে মানে খুবই ভালো একটা ফিলিং ছিল। মানে কি বলবো জানি না, ওরকম করে বলার কোনো ভাষাও নেই। দেখতে দেখতে আসলে আমার সেই কোলের বেবি বড় হয়ে গেল। এখন তার স্কুলেও যেতে হবে, যদিও ক্লাস হচ্ছে জানুয়ারি থেকে, ওদের হচ্ছে অ্যাডমিশনটা হয়ে গেল, বই টই সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। বাসায় এখন টুকটাক একটু পড়াশোনা করবে। তো বাচ্চা আসলে বড় হয়ে গেল, এখন তার আরও অনেক বেশি কিছু জানার, অনেক কিছু জানার বাকি আছে, অনেক কিছু শেখার আছে। সে আসলে জানেও না আমাদেরকে ছাড়া কোথাও থাকে উনি, এই যে মানে 1টা ঘন্টার জন্য থাকা, এখন যে এখানে 2-3 ঘন্টা 4 ঘন্টার জন্য থাকতে হবে, পড়তে হবে, মানে কেমন করে কি করবে না, এগুলো টেনশনে টেনশনে অনেক মানে কেমন যেন লাগে। তো ইনশাল্লাহ সব কিছুতেই অ্যাডজাস্ট হয়ে যাবে, আফরা যাবে অনেক বেশি মানে মানিয়ে নিবে ইনশাল্লাহ ভালো কিছুর আশায়। তো এখানে আমরা চলে আসছি, আমরা ভিতরে যাব। তো আফরাজের দুদাও চলে আসবে একটু পরে, আর ফোন নাম্বার শুনে আমরা উপরে আসলাম ক্লাসরুমে। তো 4তলাতে আসলাম আমরা। এখানে হচ্ছে নার্সারির বাচ্চা, প্লের বাচ্চা, সবগুলো কেমন জানি মিক্সড আছে, ফর্ম ওভাবে ওঠানো হয়েছে। তো ছোটো বড়ো সব কিছু মিলিয়ে আছে। তো এই যে আফরাজকে এখানে বসিয়ে দিয়েছে, ওকে বলে দেওয়া হচ্ছে যে আমরা একটু বাইরে থাকবো, তুমি এখানে থাকবে, টিচারে তোমাকে যেটা লিখতে বলবে সেটা লিখবা, যেটা বললে বলবা, এরকম করে মানে বোঝানো হচ্ছে। কখনো তো এরকম কিছু হয়নি, তো আমরা অনেক বেশি যেহেতু নার্ভাস ছিলাম, টেনশন তো আমরা এই যে একটু মাঝে মাঝে দরজা খুললে একটু দেখছিলাম, ও কি সুন্দর নিশ্চুপ হয়েছিল, মানে সবাইকে খাতা দিচ্ছে, ওকে ও দিবে একটু পরে, তো কী সুন্দর কিউট হয়েছিল, এত ইনোসেন্ট লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো তারপরে ওর টেস্ট হয়েছে, রেজাল্ট দিবে একটু পরে। তারপরে হচ্ছে চাইলে আজকে ভর্তি করাবে, তো বেশিরভাগ মানে প্যারেন্টস আজকে ভর্তি করিয়ে দিয়েছে। নিজে আবার বাচ্চার জন্য এরকম করে প্লে এরিয়া আছে বাচ্চারা খেলে। তো এই ক্যাম্পাসে হচ্ছে কি বলে KG পর্যন্ত ক্লাস হয় ছেলেদের, তারপরে ছেলেদের আলাদা হয়। তো এই তো ওইখান থেকে আমরা আবার মানে আপুর বাসায় এসেছিলাম, এখানে আবার খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আমরা মানে বের হব আফরাজকে নিয়ে, আবার একটু শহরে ঘোরাঘুরি করে তারপরে আবার যাব। তো এখানে যে আরশি বেবি আর হচ্ছে আফরাজ বেবি মাশাল্লাহ। তো যাই হোক, ওইখান থেকে আমরা বের হলাম। আফরাজের হচ্ছে একটু মানে স্টেশনারি আইটেম কিনতে চেয়েছিলাম, তো শুক্রবার ছিল, টাচ অ্যান্ড টেক, BCL এগুলো সব কিছু বন্ধ ছিল। তো স্বপ্ন খোলা ছিল ওইখানে একটু যাবো, দেখবো, স্বপ্নের প্রোডাক্ট খুব একটা বেশি ভালো লাগেনি, নতুন কিছু ছিল না। তো পরে আমরা হচ্ছে আর্টিসানে যাই, ওইখানে ডিসকাউন্ট চলছে, এখন তো সব শপেই আসলে ডিসকাউন্ট চলছিল। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম আর কি, উইন্টারের জন্য আসলে ড্রেস তো কিনতেই হয় বাচ্চাদের জন্য। তো সব জায়গাতে এখন যেহেতু ডিসকাউন্ট চলছে, আবার স্পাইকের বার্থডে উপলক্ষে ওখানেও 30% অফ চলছে, তো ভালোই, সব শোরুমে আসলে ভালোই ডিসকাউন্ট চলছিল। তো আমরা এই জন্য আবার আসলাম ওখানে, যে আমাদের বেশ অনেকটা সময় গেল, মানে কাপড় দেখতে দেখতে তো অনেকটা সময় লেগে যায়। তারপরে আসলে অনেক সময় পরে আমরা আবার বাসার দিকে যাব। তো ওইখান থেকে বের হয়ে আবার ওই যে ওর স্টেশনারি আইটেম কেনার জন্য এদিকেও আসা, তো এদিকেও খুব একটা বেশি দোকান খোলা ছিল না। তো একটা চকলেটের দোকানে এসে আফরাজ একটু টুকটাক মানে চকলেট কিনবে এই জন্য, আর আইসক্রিম খাওয়া হলো, সে নাকি আইসক্রিম খাবে আজকে, তার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তো এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবে যাতে করে কাশি হয়, ওর তো কিছু মানে কাশি এখনও হয়নি, আমারই শুরু হয়ে গেছে, তো কি আর করার। যাই হোক, এই তো ছিল আজকে ছোট্ট একটা ভ্লগ, অনেক মেমোরেবল একটা দিন ছিল আমাদের জন্য, অনেক স্পেশাল একটা দিন ছিল। সবাই আফরাজের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আফরাজকে নেককার দিনদার ইমানদার হিসাবে কবুল করে নিক, আমিন। তো এই তো আর কিছুই চাওয়ার নেই, এতটুকুই আল্লাহর কাছে চাওয়ার শুধু,
আর আপনারা সবাই অনেক বেশি দোয়া করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চাইলে আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে দিতে পারেন। তাই তো সবার জন্য অনেক বেশি ভালো থাক মানে ভালোবাসা থাকলো, আর সবাই আফরাজকে অনেক বেশি ভালোবাসা দিবেন আর দোয়াতে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।